নবরঙ্গপুর জেলা তেন্তুলিখুঁটি থানা অঞ্চলের ঘটিথিবা 10 বর্ষীয় নাবালিকা দুষ্কর্ম এবং হত্যা অভিযোগ নিয়ে রাজনীতি জোর ধরছে। এ প্রসঙ্গে রাজ্য সরকারকে ঘেরিছে বিজেপি। রাজ্য সরকারের 100 দিন শাসন দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়ে মহিলা প্রতি দুষ্কর্ম এবং অসদাচরণ মামলা বৃদ্ধি পাইছে বলে বিজেডি অভিযোগ আনিছে, যার জবাব বিজেপি রাখছে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এবং আদিবাসী মুখ্যমন্ত্রী এবং নবরঙ্গপুর জেলার যে মন্ত্রী মধ্যে আদিবাসী বিভাগে রয়েছে বেড়ে জন আদিবাসী ঝিও যেভাবে ভাবে হত্যার শিকার হচ্ছে, র্যাপ্র শিকার হচ্ছে, সেপাই এপাই গোটে কঠোর কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করা, দোষী কু খুব শীঘ্র ধরবাই বিজু জনতা দল তরফে আমি দাবি করছু। যদি দাবি পূরণ ন হুয়ে নিশ্চিত ভাবে আগামী দিনে নবরঙ্গপুর জেলা ব্যাপী ধারণা দিয়া হব, নবরঙ্গপুর জেলার মধ্যে বন্ধ ডাকরা দিয়া হব। সবকু নেই করে যে রাজনীতি বিজু জনতা দল করুছি তার নিন্দনীয়। ভারতীয় জনতা পার্টি নবরঙ্গপুর জেলা এখন দৃঢ়ভাবে খণ্ডন করুছি। আইন তা বাটে যাব, পুলিশ তা কাম করুছি, আসন্তা 15 দিন ভিতরে সময় মাগছেন, নিশ্চিত ভাবে দোষীকে দণ্ড দিয়া যাবে।